ব্যারেজে দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। বেনাচিতির বাসিন্দা মধু শর্মা নামের ওই যুবক বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ তিন বন্ধুর সঙ্গে ব্যারেজে স্নান করতে আসে। চারজন জলে নেমেছিল, মধু একটু গভীর জলেই চলে যায় আর তখনই সে তলিয়ে যায়। খবর পেয়ে বড়চড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় জেলেদের নিয়ে তল্লাশি শুরু করে। চারজন নেমে গেলে আর খোঁজাখুঁজি করেছো পাওনি? খোঁজাখুঁজি অনেক করলাম। কি নাম যে ডুবে যে? হ্যাঁ, বয়স কত হবে? তোমরা কোথা থেকে এসেছিলে? পুলিশ এসছে? হ্যাঁ। তোমার নাম? নীতিশ কুমার মণ্ডল। তোমরা একসঙ্গে এসেছিলে? হ্যাঁ। কি শুনলেন আপনি? আপনি কি শুনলেন এসে এখানে? এখানে শুনছি কি আগুনে পাওয়া যায়নি। কদিন এসেছিল? ওরা এসছে, চারজন এসেছিল। কখন এসছে? মোটামুটি 11টা সময়। বাড়িতে বলে এসেছিল? হ্যাঁ, বাড়িতে বলে এসছে, সব বাড়িতে বলেছে। আমি মানা করেছি ওখানে। সাঁতার জানেন না তো? হ্যাঁ, সাঁতার জানে? সাঁতার জানে না। আচ্ছা, সাঁতার জানে না। আমি জানি সাঁতার জানে না, ও গাই নিজে ওই সাঁতার জানে না। আমি ঘরে বললো কি গদা গোনা ভরিয়ে দাও, আমি গদাটা বসে ভরাচ্ছি। ও তখন বেরে এলো এরা, তখন আমি বললাম কি তুই যাস না বাবা, তুই এখানে থাক। কি নাম? মধু। মধু কি? মধু শর্মা। আপনার নাম কি? আমার নাম লালকিশোর শর্মা। আপনার কে হয়? আপনার কে হয়? আমি ছেলে। আপনার ছেলে হয়? মধু। মধু কে হয় আপনার? আমার ছেলে। আচ্ছা, আর আপনার ক ছেলে? আমার চার ছেলে। মধু কি বড়? মধু সেজোটা। সেজো আছে? বিয়েটা হয়েছিল? বিয়েটা হয়ে গেছে। আচ্ছা, বিয়েটা হয়ে গেছে। একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে আছে? আছে। হ্যাঁ হ্যাঁ, সব ওখানে। এমনি কি করতো মধু? মধু কাঠের কাজ করতো, আমরা মিস্ত্রি। তাহলে তো খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। মনা করছি আর তাই আর কিছু বলো। মা তো এখনো মধুর মধুর যে ছেলে মেয়ে রয়েছে, এটা নিজে বোন? আপনার নাম? মেয়ে? আমার মেয়ে নিজে। আপনার নাম? মধু বড়? হ্যাঁ, আমার নাম লালকিশোর শর্মা। गार्जियन को बात तो सुनने वाला तुम लोग है नहीं? জলের প্রেসারে ভেসে চলে আসে। জানি না, বহুত জল আছে।